এরকম বহু নদী আছে। প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে যে প্রতিশ্রুতি দিলে মানুষ এরাজ্যের বেকার সমস্যা এরাজ্যে টোপ খেয়েছে, অতিষ্ঠ হয়ে গেছিল। এটা আমাদের এখানে যাচ্ছি, এখন দেখছি যে জনগণ কংগ্রেসকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসছে, কারণ মানুষ বিজেপির অপশাসনের হাত থেকে মানুষ মুক্ত হয়েছে। ওরা যে প্রতিশ্রুতি দিয়েছিল, যে প্রতারণা দলিল, মানুষ আর সেই বিজেপিকে তারা প্রত্যাখ্যান করতে চায়। প্রত্যাখ্যান করে তারা এই রাজ্যটা সুষ্ঠু সরকার যাতে গঠিত হয় সেদিকে এগোতে চাইছে।